দেশ বিদেশের রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের গল্প বলার নতুন ঠিকানা রোমাঞ্চ বাংলা, যেখানে গল্প খুঁজে নেয় মন আর মন খুঁজে নেয় তোমাকে। আমরা চলে এসেছি নানা স্বাদের গল্পের ডালি নিয়ে তোমাদের কাছে। গল্প হবে কানে কানে। আর হ্যাঁ, গল্প শুরুর আগে তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। রোমাঞ্চ বাংলা শুনতে থাকো, গল্পে থাকো। শুরু হচ্ছে লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে রোমাঞ্চ বাংলার মৌলিক নিবেদন, রহস্য রোমাঞ্চে ভরপুর ডিটেকটিভ ধ্রুবদা সিরিজের তৃতীয় কাহিনী, হর্নবিল হত্যা রহস্য। চাকরিটা আমি ছেড়ে দিয়েছি রিভু, শুনছো? বসের চিৎকারে আর কান দেব না, না 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 না। জয়দার বেলের প্যাটার্নটা আমার চেনা হয়ে গেছে, তাই কলেজ যাব বলে ব্যাগটা নিয়ে বের হতে যাব, ঠিক তখনই বেলটা শুনেই ধ্রুবদাকে বললাম, ইয়ে জয়দা এসে গেছে। সত্যি বলতে কি, ধ্রুবদার মতো ভারী ভক্ষম পার্সোনালিটির সঙ্গে 24/7 কাটানো খুব চাপের ব্যাপার। নেহাত আজকাল দুদিন অন্তর মার্ভেলের ওয়েবগুলো বের হচ্ছে বলে বেঁচে আছি। জয়দা থাকলে বেশ জয়ফুলি কাটানো যায়, কিন্তু দরজা খুলতেই এরকম অঞ্জন দত্ত আর অনুপম রায়ের মিক্স ফিউশনটা কিন্তু সত্যিই আশা করিনি। মানে সত্যি, কেন চাকরি ছাড়লে কেন? জয়দা পিঠে ব্যাকপ্যাক আর হাতে বিশাল একটা স্যুটকেস নিয়ে আমাকে প্রায় ঠেলে ঢুকতে ঢুকতে বাংলার পাঁচের মতো মুখ করে বলল, হ্যাঁ রে, ছেড়েই দিলাম। এই রোজ রোজ বসের বকুনি খাওয়া কি আর এই বয়সে পোষায়? ভেবে দেখলাম এই পৃথিবীতে কত কি আছে, কত কি দেখার, কত কি শোনার। এসব না করে শুধুই বসে আছি কম্পিউটারের দিকে তাকি, ধুর, আর কদিনই বা আছি এই পৃথিবীতে? এই কটা দিন ছুটি আনন্দ করব, দু চারটে ফ্রিল্যান্সার কাজ ধরে নেব। আর রিভু তো আছেই, ধ্রুব সব অ্যাডভেঞ্চারগুলো অডিও স্টোরি করছে। ভাই রিভু, এই পোস্টার টোস্টার বানাতে হলে বলো, করে দেবো, ও আমার ঠিক চলে যাবে। কি আর চাহিদা, দুপুরে ভাত ডাল আলু পোস্ত আর চিকেনের রোস্ট কিংবা কাতলা মাছের পেটি, রাতে পরোটা আর গরম গরম চিকেনের ঝোল, মাঝে মাঝে ফরে চেঞ্জ পিৎজা বার্গার কিংবা চাইনিজ, ও হ্যাঁ, মাসে একবার আউধের বিরিয়ানি, ব্যাস এই তো, এইটুকুই। আবার ফিউশন। জয়দার প্রথম দিকের কথাগুলো কেমন যেন সাধু সন্ন্যাসীদের মতো শোনাচ্ছিল, এখন আবার ঠিক আছে। আমি ঠিক কি বলবো বুঝতে না পেরে ধ্রুবদার দিকে তাকালাম। মাধব কাকু আমাদের টিফিন গোছাচ্ছে আর ধ্রুবদা তাকে সাহায্য করছে। রুটিগুলো তিন ভাঁজ করে টিফিন বক্সে ঢোকাতে ঢোকাতে ধ্রুবদা বলল, কিরে টাকাগুলো ঢুকে গেছে? আমি কিছু না বুঝে হাঁ করে চেয়ে রইলাম। জয়দা দেখলাম মিটি মিটি হাসছে। ধ্রুবদা আমার হাঁ মুখের দিকে একবার তাকিয়ে বলল, আজরাক বৈদ্যনাথের কমিশনের টাকা ব্যাংকে ঢুকে গেছে তাহলে? ও, এবার সবটা বুঝতে পারলাম। আলি বাবার হিড়ে সরকারের হাতে তুলে দেওয়ার পরে কমিশনের টাকাটা আসতে দেরি করছিল, সেটা তার মানে এতদিনে হাতে এসে গেছে। আর অঙ্কটা নেহাত মন্দ নয়, তাই এই অকাল বৈরাগ্য। আচ্ছা বুঝতে পেরেছি। ও জয়দা, ও জয়দা, কনগ্রাচুলেশন! তবে তো একটা দারুণ ট্রিট দিতেই হবে তোমাকে, দাও দাও দাও। হ্যাঁ, নো চিন্তা, কবে কোথায় কখন তুই শুধু নামটা বলে দে। তাহলে সত্যি চাকরিটা ছেড়ে দিলি? হ্যাঁ, আবার কি, এখন বিন্দাস তোর সাথে ঘুরবো। এই তো সেদিন তোরা দুজন পঞ্চলিঙ্গেশ্বর থেকে ঘুরে এলি, ট্রাইবাল কেস, বনমুরগির ঝোল, মাটির উনুনে সদ্য ধরে আনা চিংড়ির ভাপা, সব মিস করলাম। এই এইভাবে বেঁচে থাকা যায় বল?
সপ্তাহখানেক আগে আমরা দুজনে পঞ্চলিঙ্গেশ্বর গিয়েছিলাম। পুজোতে ধ্রুবতা কোথাও নিয়ে যায়নি, তাই তার কম্পেনসেশন দিতে এই ছোট্ট ট্যুর। তবে যথারীতি সেখানেও একটা ছোট্ট কেসে ফেঁসে গেলাম। দেবকুণ্ডর কাছে একটা প্রাচীন মন্দির থেকে দেবী শক্তির অষ্টধাতুর মূর্তি চুরি হয়েছিল। দোষ পড়েছিল ওখানকার দুজন সাঁওতালদের ওপর। কেসটা খুবই ছোট, কিন্তু গোলমালটা বেশ ভালোই দানা বাঁধছিল। সাঁওতালরা সব তীরধনুক নিয়ে রেডি, আর একটা সাঁওতাল বিদ্রোহ বেঁধে যায় আর কি। ধ্রুবদা হাফ বেলার মধ্যেই কিন্তু কেস সলভ করে দিল। পাঁচ করি দা বলে মন্দিরের একজন দারোয়ানই কাজটা করেছিল। সে যাই হোক, এই কেসের সুবাদে আদিবাসীদের ওখানে আপ্যায়নটা কিন্তু খাসা হয়েছিল। আমি তো ওদের কাছ থেকে তীর চালানোটাও শিখে নিয়েছি, এমনকি বাঁশের কঞ্চি বাঁকিয়ে কী করে ধনুক বানাতে হয় সেটাও শিখে নিয়েছি। কিন্তু এখন তো আর গল্প করার সময় নয়, আমিও কলেজে বের হব আর ধ্রুবদাও ডিউটিতে যাবে। ধ্রুবদা সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, মাধবদা, জয়ের ঘরটা একটু ঝাড়পোছ করে দিও, কে জানে কতদিন এখানে থাকবে। আচ্ছা জয়, আমরা দুজনেই চললাম, দেখ তুই তো এখন একদম বেকার মানুষ, দেখিস মাধবদাকে বেশি জ্বালাবি না কিন্তু, আর চা কফি খেতে গেলে নিজে বানিয়ে খাবি। অমন করে কইবেন না তো জয়বাবু, বর্দার কথায় কিছু মনে করেন না, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি আপনার লাগি নুচি করতে কেমন। দেখ দেখ দেখে শেখ, একে বলে অতিথি সেবা। হুম, অতিথি দেব ভব, এসব শুনেছিস কখনো? যা তোরা দুজন বের হতো, আমি ফ্রেশ হয়ে লুচি তরকারি খেয়ে একটু ঘুমিয়ে নি, সেই সুদূর মুম্বাই থেকে আসতে হয়েছে, পথে কত ধকল, এসব তোরা আর কি বুঝবি বল। সত্যি বড্ড ধকল। জয়দা হাই তুলতে তুলতে ওয়াশরুমের দিকে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। সকালবেলায় জয়দাকে দেখে মনটা বেশ খুশি খুশি হয়েছিল, তবে এর চেয়েও বেশি খুশির খবর যে অপেক্ষা করে আছে সেটা ভাবতে পারিনি। কলেজে মোবাইলটা সাইলেন্ট মোডে থাকে, ব্রেকের সময় চেক করতে গিয়ে দেখি ধ্রুবদার মেসেজ। পৃথিবীতে রেয়ারেস্ট অব দ্য রেয়ার থিং হলো ধ্রুবদার মেসেজ। আমার মোবাইল চেক করলেই হয়তো গুনে গুনে খান 10-12 মেসেজ পাওয়া যাবে এতদিন অবধি। তার বক্তব্য হলো, অকারণে হাই, হ্যালো, গুড মর্নিং, টিফিন খেয়েছিস কিনা, এক্সাম ঠিক ছিল কিনা, এসব প্রশ্নের কোনো মানে হয় না, একান্ত দরকারি না হলে নো চ্যাট। সেই ধ্রুবদা টেক্সট করেছে, আজ সন্ধ্যায় বাড়ি থাকবি, পারলে তোর বন্ধু ঋদ্ধাকে ডেকে নিস, দরকার আছে, আর কলেজে কয়েকদিনের ছুটি ম্যানেজ হবে কিনা দেখিস, একটু বাইরে যেতে হতে পারে। এই শেষ কথাটাই মনের মধ্যে একেবারে আনন্দের ফোয়ারা ফুটিয়ে দিল। আবার বাইরে যাওয়া মানে আবার নতুন কোনো কেস, নতুন অ্যাডভেঞ্চার। কিন্তু হঠাৎ ঋদ্ধাকে তলব কেন? অবু ডক্টর মিস ঋদ্ধা রায়ের বাড়ি আমাদের বাড়ির কাছে, ভয়ে একটাই, ওকে ডাকতে গিয়ে না আবার আমার মাথাটা চিবিয়ে খায় আজ। কিন্তু ধ্রুবদা বলেছে যখন অগত্যা। কলেজ শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে ঋদ্ধার বাড়ি ঢুঁ মারলাম, কিন্তু না, সে বাড়িতে ছিল না। তাহলে কি ফোন করে দেখব, নাকি এই 7-5 ভেবে ওর বাড়ি থেকে বের হতে যাব, ঠিক তখনই আমার কাঁধে একটা চাপড় পড়ল পিছন থেকে। আরে মিস্টার থর, তুই এখানে? তুই তো এখন তোর দাদার চেয়েও বেশি সেলিব্রিটি। কেন রে, আমি আবার কি করলাম? ধ্রুবদার অ্যাডভেঞ্চারগুলো নিয়ে তো বেশ ভালোই অডিও স্টোরি বানাচ্ছিস। কি মুশকিল, এতে সমস্যা কোথায়? তোপসে সন্তুরা লিখতো, আমি আধুনিক যুগের মানুষ তাই অডিও বানাই, তাতে এত নজর দেওয়ার কি আছে? তা এখানে কেন? তোর কাছেই এসেছিলাম, একটু দরকার ছিল। আমি কেন? মনে হলো ম্যাডাম ঋদ্ধাও বোধ হয় শেষ পর্যন্ত ডাক্তারি ছেড়ে ধ্রুবতার মতো পুলিশ হবে ঠিক করেছে, যেভাবে জেরা করতে শুরু করেছে। ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে যেতেই বললাম, ওই ধ্রুবদা ডেকেছে, জানি না কিছু একটা দরকার আছে বোধ হয়। ধ্রুবদা ডেকেছে? তার মানে নিশ্চয়ই নতুন কোনো কেস, কিছু একটা হবে। আজ সন্ধে তো, আমি আসছি। ব্যাস হয়ে গেল। কিছু বললি?
না কি আর বলবো, চলে আসিস। বাড়ি ফিরে জয়দাকে খবরটা জানাতেই লাফিয়ে উঠল জয়দা। আরে আরে, এই জন্যই তো চাকরি ছেড়ে চলে এলাম। ভাব একবার, আজ এখানে আমি না এলে কি হতো? তোরা ধ্রুব নতুন অ্যাডভেঞ্চারের প্ল্যান শুনতিস, আর আমি কম্পিউটারের সামনে বসে আকাশ পাতাল চিন্তা করতাম। এই বাই দ্য ওয়ে, এবারের কেসটা কি রে? জানি না, আমিও তো ভাবছি। দাঁড়া, ধ্রুব তো সন্ধ্যাবেলা আসবে, ততক্ষণ বরং আমরা এই কেসটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ধ্রুবকে কাজে বেরোনোর আগে কালকে রাতে আর আজকে সকালে এমন কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে দেখেছিস যেটা সচরাচর দেখিস নি আগে? দাদা তো অনেক রাত করে বাড়ি ফিরেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ সকালে বলতে, সে তো আজ সকালে তুমি এলে, তোমার সঙ্গেই তো কথা বলছিল ধ্রুবদা। তবে হ্যাঁ, মনে পড়ল, তুমি আসার আগে আমার বন্ধু আবির এসেছিল সকালে, ওর কাছে কিছু লিটল ম্যাগাজিনের খোঁজ খবর নিচ্ছিল। এই আবির কি করে? বাংলা অনার্স পড়ে আর কবিতা লেখে ভালো, অনেক লিটল ম্যাগাজিনে লেখা ছাপে। ব্যাস, এই তো পেয়ে গেছি। তার মানে আবার কোনো নতুন কবিতা পেয়েছে ধ্রুব। গুপ্তধনের সংকেত আর প্রবুদ্ধ রায়ের সংকেত রহস্য সমাধানের পর আবারও চার মূর্তি মিলে বেরিয়ে পড়ার জন্য আজকে স্পেশাল মিটিং। ভাবলেই না উত্তেজিত হয়ে পড়ছি। সন্ধে হওয়ার আগেই ঋদ্ধা এসে হাজির হয়ে গেল। ধ্রুবদা অবশ্য তখনও আসেনি। মাধবদা আমাদের সবার জন্য পাকোড়া আর কফি নিয়ে এলো। পাকোড়ায় কামড় দিয়ে সবে কফির কাপটা হাতে নিয়েছি, অমনি শুনতে পেলাম, আরে আমাকে ছাড়াই আসর বসে গেছে নাকি? আরে না না, সবে তো ফার্স্ট রাউন্ড পাকোড়া চলছে, মাধবদা ফিশ ফ্রাই গড়ে রেখেছে, তুই এলি এবার ভাজা হবে। বোঝো কাণ্ড, আবার ফিশ ফ্রাই? সত্যি এত যে মেনু ঠিক হয়েছে এসব তো জানতামই না। অবশ্য মাধব কাকু বেশ মজাই পেয়েছে মনে হয়। আসলে আমরা দুই ভাই নিজেদের তালেই থাকি, ধ্রুবদা তো প্রায়ই বাইরে খায়, আমারও ওই একটা কিছু ভেতরে ঢুকলেই হলো গোছের ব্যাপার। জয়দাকে পেয়ে মাধব কাকু নিশ্চিন্তে তার কারিশমা দেখাচ্ছে। আচ্ছা ঋদ্ধা, ভালোই হলো তুমি এসেছ, তোমার সঙ্গে একটা কথা ছিল। এটা শুনেই ঋদ্ধা অ্যাটেনশনের ভঙ্গিতে পিঠ সোজা করে বসে কোনো মতে বলল, হ্যাঁ ধ্রুবদা বলো প্লিজ। তোমার এক পিসেমশাই পাখি বিশারদ না, আলিপুরের ওদিকে থাকেন তাই তো? তার সঙ্গে আমার একবার আলাপ করাতে পারবে? একটু দরকার আছে। দূর, আমি হাতি ঘোড়া কত কিছু ভেবে নিলাম, আর তুই দেখছি শেষে পাখি পুষবি বলে আমাদেরকে সেই বিকেল থেকে টেনশনে রাখলি। পাখি পুষবো কখন বললাম? একটা বিশেষ প্রজাতির পাখির সম্বন্ধে জানতে চাইছি। ও আচ্ছা, জ্ঞান অর্জন তা ভালো। হে পৃথিবীতে কত কি আছে, কত কি দেখার, কত কি শোনা। তা তুই কি দেখতে শুনতে চাস? তাহলে সঙ্গে যেতে পারিস। কিরিদ্ধা, তুমি তাহলে কথা বলে জানাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমার পিসেমশাই ডক্টর পুলক মিত্র, আজ বললে আজই হতে পারে। সন্ধ্যার দিকে পিসেমশাই আর পিসি একাই থাকে, আমরা গেলে খুব খুশিই হবে। যা, তাহলে ফিশ ফ্রাইগুলোর কি হবে? মাধবদা, ওগুলো ভেজো না, ডিপ ফ্রিজে রেখে দাও, কাল বিকেলে বরং খাওয়া যাবে। জয়দার কথার কোনো পাত্তা না দিয়েই ধ্রুবদা বলল, আজকে হলে তো ভালোই হয় ঋদ্ধা, যত তাড়াতাড়ি সম্ভব আমার কিছু ইনফরমেশন লাগবে। আলিপুরে ছোট এক কামরার ফ্ল্যাটে থাকেন ভদ্রলোক, ঋদ্ধার পিসে মশাই ডাক্তার পুলক মিত্র। আমাদের দেখেই একেবারে সহাস্য বদনে এগিয়ে এলেন ভদ্রলোক। আরে এসো এসো, আমার বাড়িতে কার পদার্পণ। বিখ্যাত গোয়েন্দা ধ্রুবজ্যোতি সেন অ্যান্ড কোম্পানি, ঋদ্ধা মায়ের কাছে আমি একেবারে সবিস্তারে শুনেছি কিভাবে তুমি শায়েস্তা করেছিলে মঙ্গল দত্তকে। তবে এসব তো তোমার কাছে জল ভাত, দেশ বিদেশের কত সাংঘাতিক কেস তোমরা সলভ করো, আমি কিন্তু সব খবর রাখি। হ্যাঁ ওই মানে আর কি, অপরাধ দমন আমার পেশা ও নেশা দুই বলতে পারেন, আর এখন তো জয়, রিভু আর ঋদ্ধাও আমার বিভিন্ন কেসে অনেকটাই সাহায্য করে। বেশ বেশ, তা হঠাৎ আমার খোঁজ পড়লো কেন? ওই হেলমেট হর্নবিলের হত্যা রহস্য সমাধানের ভার বুঝি তোমার উপর পড়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। যাক, আমাকে তাহলে আর ভূমিকা বলতে হলো না। বেশ বেশ, তাই রহস্যের সমাধানের ক্ষেত্রে
আমিও তোমার টিমের অংশ হয়ে উঠতে পারছি, কি বলো? আরে এ তো আমাদের পরম সৌভাগ্য। পিসে বসে আর ধ্রুবদা দুজনে বেশ জমে গেছে, এদিকে আমাদের অবস্থা খারাপ, কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারছি না। পাখি পোষা থেকে পাখি সম্পর্কে জ্ঞান, সেখান থেকে একেবারে পাখি হত্যা, সবটাই যেন মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। জয়দাই প্রথমে আমাদের সকলের হয়ে প্রশ্নটা করল। মানে বলছিলাম, একটু যদি প্রথম থেকে বলিস তাহলে খুব সুবিধা হয়। মানে সবাই মিলে দল বেঁধে এসে পড়েছি, কিন্তু ঠিক ব্যাপারটা না বুঝতে পারছি না। মানে পাখিরও হত্যা, পাখিকেও কেউ মার্ডার করছে, সেটারও আবার কেস হয়েছে। সেই কেস দেখতে ডাক পড়েছে লালবাজারের বিখ্যাত গোয়েন্দা ধ্রুবজ্যোতি সেনের। ভাই সব না ঘেটে ঘ হয়ে যাচ্ছে। এই জন্যই বলে একটু খবরের কাগজ পড়তে, অন্তত সোশ্যাল মিডিয়াতে শুধু ছবি পোস্ট না করে একটু সিরিয়াস খবরগুলো পড়ে দেখতে হয়। আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পশুপ্রেমী সংগঠন তুলকালাম করছে, গরুমারা, জলদাপাড়া, মেদলাবাড়ি, মূর্তি নদী, মানে এক কথায় বলতে গেলে প্রায় গোটা ডুয়ার্স জুড়ে কেউ বা কয়েকজন মিলে হেলমেটেড হর্নবিল ধরে শিকার করে মেরে রেখে যাচ্ছে। এটা সাধারণ হর্নবিল নয়, খুবই বিরল প্রজাতির এক ধরনের হর্নবিল। এদের মাথায় হেলমেটের মতো শক্ত খোলস থাকে, আর খুনি পাখিটাকে মেরে শুধু হেলমেটটাকে নিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় এটা কোনো পৌঁছারের কাজ? নেপাল তিব্বতে কিন্তু এই হেলমেটের বেশ ডিমান্ড আছে, শক্ত খোলসের ওপর রং করে কারুকার্য করে বেশ চড়া দামে ফরেনারদের কাছে বিক্রি করে। পৌঁছারের জন্য তো আরও অনেক কিছুই ছিল পিসেমশাই, গন্ডারের শিং, হাতির দাঁত, হরিণের চামড়া, সব ছেড়ে হর্নবিলের হেলমেট কেন? ভারতে এই প্রজাতির হর্নবিল খুবই কম, সারা ডুয়ার জুড়ে খুঁজলে 100টাও এই প্রজাতির পাখি পাওয়া যাবে কিনা সন্দেহ। পোচার খুঁজে খুঁজে এই হর্নবিল পাখি ধরে কেন মারবে? এর থেকে তো তিব্বত, নেপাল, এদের নিজেদের দেশে এই পাখির সংখ্যা অনেক বেশি, খামোখা ভারত থেকে হর্নবিল কেন আমদানি করতে যাবে? আর তাছাড়া একটা গন্ডার বা হাতিকে ঘুমপাড়ানি গুলি মেরে কাবু করে দাঁত শিং নেওয়া যতটা সহজ, পাখির ক্ষেত্রে ব্যাপারটা অতটা সহজ নয়। পাখি শিকার করতে বেশ কষ্ট করতে হবে। না ধ্রুব, এটা ঠিক অতটাও কষ্টকর নয়। এই হর্নবিল পাখি বছরে একবার মিলিত হয়, স্ত্রী হর্নবিল একবার ডিম দেয়, তাও একটা। 5 মাস সে কোনো গাছের কোটরে তার ছানাকে নিয়ে থাকে, আর পুরুষ হর্নবিল সেই কোটর পাহারা দেয়। কোনো অবস্থাতেই সেই গাছ ছেড়ে সে কোথাও যায় না, আর সময় মতো কোটরে খাবার যোগান দেয়। এই অবস্থায় যদি কেউ তার শিকার করে সে খুব সহজেই ধরা পড়ে যাবে, কারণ সে প্রাণ বাঁচাতে স্ত্রীকে ছেড়ে পালাবে না। এখন বুঝতে পারছো তো, ওই পুরুষ হর্নবিলটাকে এই অবস্থায় মারা মানে একসাথে 3 জনকে হত্যা করা। স্ত্রী হর্নবিল পাখিটি তার সঙ্গীর আশায় বসে থাকবে, অথচ খাবার পাবে না সঠিক সময়ে। খাবারের অভাবে ছানা আর তার মা খুব তাড়াতাড়ি মরে যাবে। তবে তোমার কথারও যুক্তি আছে, পোচার সব ছেড়ে শুধু হেলমেটেড হর্নবিলকেই মারবে কেন? একটা দুটো নয় পিসেমশাই, কয়েকদিনের মধ্যে প্রায় 5টা হর্নবিল পাখিকে মেরে কেউ তার মাথার খোলসটা কেটে নিয়ে গিয়েছে। পিসেমশাই আপনার কি মনে হয় এমন কি কারণ থাকতে পারে? শুধু স্কাল্পচার বা গয়না বানানো ছাড়া আর কোন কাজে লাগতে পারে এই হর্নবিলের হেলমেট? সেরকম কিছু তো এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি রওনা দিচ্ছ নাকি ওদিকে? হ্যাঁ, সম্ভবত কাল রাতের ট্রেনেই যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা দেখতে হবে। এমনিতেই আমাদের ভারতবর্ষে এই প্রজাতির হর্নবিল খুবই কম, তার উপর যদি এইভাবে হত্যালীলা চলতে থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি এই প্রজাতি শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি রওনা দাও, আমি এদিকে দেখে একটু পড়াশুনো করে। বুড়ো হয়েছি তো, সবসময় সব কিছু মনে থাকে না, কিছু জানতে পারলে তোমাকে নিশ্চয়ই জানিয়ে দেবো, কেমন? মাধব তার ফিশ ফ্রাই না জুটলেও মাসিমার হাতের নরম নরম রুটি আর মাটন কাষা দিয়ে ডিনারটা বেশ ভালোই জমে গেল। রিদ্ধা রাতে পিসে মশাইয়ের বাড়িতেই থেকে গেল। ফেরার সময় সারা রাস্তা আমি আর জয়দা প্ল্যানিং করতে করতে এলাম। লাটাগুড়িতে এখন ঠান্ডা কেমন, শীতের কিছু নিতে হবে কি না,
পোকা মারার জন্য ইনসেক্ট ক্লিয়ার লাগবে কি না এসব। তখনই কথায় কথায় জানতে পারলাম যে এবারে রিদ্ধাও নাকি আমাদের সঙ্গে যাবে। আমি শুনেই একটু প্রতিবাদ করে উঠলাম। বোঝো কাণ্ড, অ্যাভেঞ্জার্সের অভিযানে রিদ্ধা গিয়ে কী করবে আমাকে বলতে পারো? দেখ রিভু, আমরা তিনজন, এখানে চারটে সিট, একজন গোমড়া মুখ নাক ডাকা অচেনা পাবলিকের চেয়ে জেন ফস্টার মন্দ কি? উফ জয়দা, ও জেন ফস্টার নয়, ওয়ান্ডার ওম্যান। কিন্তু ওয়ান্ডার ওম্যানের পিছে মশাই কত ওয়ান্ডারফুল পার্সন সেটা একবার ভাব। এই অ্যাডভেঞ্চারে কিন্তু অনেক হেল্প হবে ওর জন্যই। বুঝলাম। মূর্তি নদীর তীরে বনানী রিসোর্টে আমাদের থাকার ব্যবস্থা হলো। আমাদের রিসোর্ট থেকেই মূর্তি নদী পরিষ্কার দেখা যায়। শুনলাম নাকি বিকেল হলে হাতির পালে নদীতে জল খেতে আসে। জয়দা সেটা শুনেই লাফাতে শুরু করে দিল। এই কখন আসবে হাতির পাল? অ্যাপয়েন্টমেন্ট করা নেই, যখন খুশি আসতে পারে। না মানে একটা টাইম ফ্রেম তো থাকবে? কোনো টাইম ফ্রেম নেই, তেষ্টা পেলে আসবে, না পেলে আসবে না। তোর তেষ্টা না পেলে কেউ তোকে জোর করে জল খাওয়ায় না তো, ওদেরও কেউ খাওয়ায় না। এবার খুব যদি তোর তাড়া থাকে তাহলে রিসোর্টের একটা পোষা হাতি আছে, সেটাকে দিয়ে কাজ চালাতে পারিস। হ্যালো, সে কি কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আচ্ছা আমি আসছি। আবার একটা পাখি মারা হয়েছে তাই না? হ্যাঁ রে, রিভু ঠিকই ধরেছিস, মেদলা বাড়িতে। এই নিয়ে ছটা কেস হলো। চল এক্ষুনি একবার বেরোতে হবে। জয় যাবি তো নাকি এখন রিসোর্টের পোষা হাতি দেখবি? না না, হাতি পরে দেখলেও হবে, আগে কাজ। কোথায় যেতে হবে? মেদলা বাড়িতে? না রে, পাখিটাকে গরু মারার পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টম করার জন্য। পাখি আবার পোস্টমর্টম? বোঝো কাণ্ড, তোরা এক এক সময় এমন সব প্রশ্ন করিস না, আমারই সব গুলিয়ে যায়। এখানে সব রিজার্ভ ফরেস্ট, ভারত সরকার ভার নিয়েছে এই জঙ্গলের পশুদের রক্ষণাবেক্ষণের জন্য। তাহলে ওদের কিছু হলে সরকার সেটা খতিয়ে দেখবে না? কোনো জন্তু বা পাখি যদি কোনো অসুখে মারা যায় তাহলে তো সরকার সেটা জানতে চাইবে, কেন মারা গেল, কি অসুখ হয়েছিল, সেটা ছোঁয়াছে কি না, অন্য কোনো পশুরও ওই একই রোগে মরার চান্স আছে কি না। আর সেটা জানতে হলে পোস্টমর্টম ছাড়া কোনো রাস্তা নেই। আর এই কেসটা তো একেবারে ক্লিয়ার কাট মার্ডার, সেক্ষেত্রে তো পোস্টমর্টম হবেই। এ কি কোল্ড ড্রিঙ্ক চাইলাম তো, এটা তো একদম গরম। আসলে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে ম্যাম, সারাতে গেছে, আজই চলে আসবে। রিসোর্ট থেকে বের হওয়ার সময়ই রিসোর্টের ওয়েটার আর অন্য একজন ভদ্রমহিলার গরম গরম বাক্যালাপ কানে এলো। এ বাবা, এত গরমে ফ্রিজ খারাপ, রাতে খাবার পর আইসক্রিম দেবে না একটু? জয়দা বোধহয় নিজের মনেই বিড়বিড় করে উঠল। তবে ফ্রিজ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে আর বেশিক্ষণ ভাবতে পারলাম না। বন দপ্তর থেকেই আমাদের একটা জিপ পাঠিয়েছিল। আমাদের চার মূর্তিকে নিয়ে সেই জিপ গাড়ি ছুটে চলল মেদলা বাড়ির দিকে। দুদিকে ঘন গাছ যেন মাথার ওপর সবুজ ছাতা ধরে রয়েছে। একটা অদ্ভুত মিষ্টি সবুজ গন্ধ ছেয়ে আছে চারিদিকে। এই দেখ, একটা হলুদ পাখি উড়ে গেল। ওটা হর্নবিল নয়। জানি, আমি বললাম একটা হলুদ পাখি উড়ে গেল। তাও ভালো হলুদ পাখি দেখেছিস, হলুদ টোড়াকাটা বাঘ নয়। আচ্ছা এখানে রাস্তাঘাটে জন্তু জানোয়ার আসে নাকি? জয়দা কেন জানি পাশের ঘন জঙ্গলের দিকে তাকিয়েই বলল কথাটা। অবশ্য প্রশ্নটা ঠিক কার উদ্দেশ্যে বোঝা গেল না। তবে ছুড়ে দেওয়া প্রশ্নটা লুফে নিয়ে আমাদের ড্রাইভার সাহেব বলল, নাকি নয় স্যার, যখন তখন আসে, বাইসন, হাতি, হরিণ, চিতাবাঘ। চিতাবাঘ? হ্যাঁ, ওই তো দেখুন না, রাস্তার ধারে লেখা আছে স্লো ড্রাইভিং। যখন তখন জন্তু জানোয়ার রাস্তার এদিক থেকে ওই দিকে যায়। এখানে মানুষের অ্যাক্সিডেন্ট করলে পুলিশ বড়জোর ওই ধমকে জরিমানা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু পশুর অ্যাক্সিডেন্ট করলে সোজা হাজত বাস। বলো কি ভাই? তবে আর বলছি কি, পুলিশেরও দরকার হবে না, এখানকার লোকাল লোক মেরেই আদমরা করে দেবে। কয়েক বছর আগে এখানে একটা হরিণ হাজমোলার প্যাকেট চিবিয়ে ফেলে ফুড পয়জনিং হয়ে মরে যায়। সরকার, বন দপ্তর কারোর দরকার পড়েনি স্যার, এখানকার লোকাল লোক মিলে রাস্তায় প্লাস্টিক ফেলাই বন্ধ করে দিয়েছে। জয়দা গোল গোল চোখ করে শুনছিল।
ঋদ্ধা মুখের চুইংগামটা সবার অলক্ষে বোধহয় ফেলতে যাচ্ছিল রাস্তায়। ভদ্রলোকের কথা শুনে থেমে গেল। চুইংগাম প্লাস্টিক নয় হয়তো, কিন্তু হরিণের খাদ্যবস্তুও তো নয়। তাই যদি এটি খেয়ে কোনো হরিণ দেহ রক্ষা করে, তবে তার দায় কে নেবে? আসলে এখানকার মানুষের আয়ের একটা বড় অংশ আসে এই জন্তু জানোয়ারদের থেকে। বছরে হাজার হাজার মানুষ আসে এখানে জঙ্গলে বেড়াতে। সেই জঙ্গলে জন্তু জানোয়ারে যদি না থাকে তাহলে কিসের বেড়ানো, তাই না জয়? হ্যাঁ, সে তো ঠিকই ঠিক। এই যা, কি হলো? ওই তো দেখুন না, আপনি বলছিলেন না, ওই দেখুন। হ্যাঁ তাই তো, ওই তো একটা বাইসন একদম আমাদের জিপের সামনে রাগি রাগি চোখ করে দেখছে। এটা কি, এবার কি হবে? বৃদ্ধা ওরকম লাফিও না, বেশি চেঁচামেচি করলেও কিন্তু রেগে যেতে পারে। চুপচাপ বসো, দেখবে ও কিচ্ছু করবে না। এরকম কোনো ব্যাপার নেই স্যার, একে বিশ্বাস করা যায় না, একদম মাথা মোটা যাকে বলে। মাথাটা দেখেছেন, লোহার মতো শক্ত, মাথা গরম থাকলে যে কোনো সময় গুঁতো মেরে গাড়ি উল্টে দিতে পারে। হ্যাঁ, জয়, তোর বেনারসের সেই ষাঁড়টার কথা মনে আছে? সেই যে গলি আগলে দাঁড়িয়েছিল, ও তো শিবজিকা বাহন ছিল, নিরামিষ ব্যাপার। বাইসন আমিষ খায়, তোকে কে বলল? ড্রাইভার সাহেব জিপটা আস্তে করে পেছোতে লাগলো। একে কোনোভাবে কাটিয়ে যদি পাশ দিয়ে চালানো যায় আর কি। সান্ত্বনা একটাই, রাস্তা ফাঁকা, দু একটা গাড়ি আছে, তারাও রাস্তার পাশে দাঁড়িয়ে মজা দেখছে। আজ আমাদের এই কেসটা ফেসবুকে চলে যাবে, আমি শিওর। ভালো তো, তুই সেলিব্রিটি হয়ে যাবি। আমাদের ড্রাইভার সাহেব নিপুণ হাতে পাশ কাটিয়ে জিপটা নিয়ে এগিয়ে গেল। এতক্ষণ বাদে বোধহয় জয়দা স্বাভাবিক হয়েছে। পিছন ঘুরে জিপের ওপর দাঁড়িয়ে বাইসনটাকে ভেংচি কেটে বলল, টাটা, বাই বাই, ভালো থেকো। ওরকম করিস না, যে কোনো মুহূর্তে ছুটে আসতে পারে। তবে বাইসানকার কোনো রকম সুযোগ না দিয়ে জিপটা সোজা ছুটে গেল গরুমারা পশু হাসপাতালের দিকে। ডাক্তার নন্দিনী রায় আমাদের পোস্টমর্টেম টেবিলের কাছে নিয়ে গেল। পাখিটার পোস্টমর্টেম হয়ে গেছে, মাথার কাছে হেলমেটের অংশটা কেটে নিয়ে গেছে, সেই অংশটা খুব সুন্দর করে ব্যান্ডেজ করা আছে। পাখিটার গলার কাছে একটা সরু ফুটো। তীর ছুড়ে মেরেছে নাকি? না, ঠিক তীর নয়, কোনো সরু সূচের মতো কোনো জিনিস, অন্তত 10-12 ফুট দূর থেকে ছোড়া হয়েছে। বেশ টিপ আছে তো হাতের। আর হ্যাঁ, একটা ব্যাপার, পাখিটা কিন্তু অনেক উঁচু গাছের উপরে মৃত অবস্থায় পাওয়া যায়, মানে আঘাতটা এসেছে সোজাসুজি, নিচে থেকে মারা যায়নি। তার মানে যে মেরেছে সে ঠিক ওই উচ্চতায় উঠে তারপর ওই সূচের মতো জিনিসটা ছুঁড়ে মেরেছে। একদমই, এক্স্যাক্টলি তাই। আই সি। খনির শুধু হাতের টিপি ভালো নয়, সে উঁচু গাছেও খুব সহজেই উঠতে পারে। বুঝলাম। হাসপাতাল থেকে বেরিয়ে আমরা গেলাম বন দপ্তরের অফিসে। ধ্রুবদা এখন পুরোপুরি কাজের মধ্যে মিশে আছে, আমাদের সাথেও কথা বলছে খুব কম। বন দপ্তরের অফিসার ভদ্রলোকটি বেশ হাসি খুশি, ধ্রুবদার অডিও স্টোরিগুলো সব নাকি শুনেছে। ধ্রুবদা আবার নিজের প্রশংসা শুনলে অতিরিক্ত বিনয়ী হয়ে ওঠে। আরে না না, ওইসব বই লিখলে অডিও স্টোরি বানালে একটু একটু বেশি করে কারনামা দেখাতে হয়, ওগুলো সব কৃতিত্ব আমার ভাইয়ের। মানেটা কি, আমি কি গুলদি নাকি? আমি প্রতিবাদ করলাম। ধ্রুবদা আমার কাঁধে একটা চাপড় মেরে অফিসারকে বলল, যাই হোক ওসব বাদ দিন, একটা কথা বলুন তো, সব পাখিগুলোকে কি একইভাবে মারা হয়েছে? একদম তাই স্যার, একটা সরু সূচের মতো জিনিস ঠিক গলার কাছে লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে। হর্নবিল পাখির শরীরের সবচেয়ে নরম আর গুরুত্বপূর্ণ অংশ হলো গলার কাছে ওই নির্দিষ্ট অংশটা, ওখানে লাগলে পাখিটা আর 1 সেকেন্ডও সময় পায় না, যে অবস্থাতে থাকে ওই অবস্থাতেই মরে যায়। ধ্রুবদা চুপ করে রইল, কিছু বলল না। খানিক পর ঋদ্ধাকে প্রশ্ন করল ধ্রুবদা। কি বুঝলে ঋদ্ধা, তুমি তো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। দেখো ধ্রুবদা, পাখির খুনি যেই হোক না কেন, সে কোনো অলিম্পিক চ্যাম্পিয়নের তীরন্দাজের থেকে কম নয় কোনো অংশে।
প্রায় 10-12 ফুট দূর থেকে একটা পাখির গলায় ঠিক নির্দিষ্ট পয়েন্টে প্রত্যেকবার একেবারে কারেক্ট নিশানা লাগানো চারটিখানিক ব্যাপার নয়। সেই সাথে এটাও বোঝা যাচ্ছে পাখির খুনি খুব লম্বা উঁচু গাছে উঠতে পারে, ঠিক নিশানায় সুচ ছুটতে পারে, আর সে পাখি বিশারদও বটে। হর্নবিল পাখির অ্যানাটমি একেবারে গুলে খেয়েছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট রিদ্ধা। ধ্রুবদার মুখে প্রশংসা শুনে একেবারে গদগদ হয়ে আমার দিকে আড় চোখে দেখলো রিদ্ধা। ভাবখানা এই যে ও কত ইম্পর্ট্যান্ট, আমি নাকি শুধু বুঝলাম না। ধ্রুবদা এবার অফিসারকে জিজ্ঞাসা করলো, এখানে আর কোথায় হর্নবিল পাখি আছে সে ব্যাপারে কিছু জানেন? একটা তো আপনাদের রিসোর্টের কাছেই আছে। সত্যি? যাক, এটা তাহলে খুব ভালো ব্যাপার। হর্নবিল পাখি শিকার করার সবচেয়ে সেরা সময় হলো যখন স্ত্রী হর্নবিল পাখি ডিম দেয়। 5 মাস ধরে পুরুষ হর্নবিল তখন ওই গাছের কোটরের সামনে বসে থাকে, কোনো অবস্থাতেই পালায় না। আপনাদের রিসোর্টের পিছনে যে বড় লম্বা শাল গাছটা আছে তার কোটরেই আছে হর্নবিলের বাসা। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আপনার কাজের সুবিধা হবে বলেই এরকম জায়গায় আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। বাহ, অসংখ্য ধন্যবাদ। এটা একদম খুব ভালো কাজ করেছেন। একেবারে নজর রেখে বসে থাকবো, দেখি এবার কে মারতে পারে পাখিটাকে। হাতি না হর্নবিল কার দিকে নজর রাখবি সেটা আগে ঠিক করে নে। জয়দা মুখটা একটু ফুলিয়ে রাগ দেখালো। আমি কানে কানে বললাম, জয়দা সাবধান। কেন রে? সেই প্রবুদ্ধরের কেসটার কথা মনে আছে তো? ধ্রুবদা তোমাকে কেমন সামনে রেখে বাইক চালিয়ে দেখছিল, অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? এখন যদি আবার তোমাকে গাছে তুলে। আমাকে আর বাকিটা বলতেও হলো না, জয়দা তার আগেই চেঁচিয়ে উঠে বলল, এই ধ্রুব ভাই, বলছি তুই তো এখন পাখিটাকে নিয়ে ব্যস্ত থাকবি, তা বলছিলাম কি আমরা একটু এখানকার জঙ্গলটা একটু দেখে নি, এত দূর এলাম বাইসান টাইসান ডিঙিয়ে, তুই কিছু দেখবো না? এখন সাফারি করবি? হ্যাঁ অবশ্য যেতেই পারিস, স্পেশাল পারমিশন করিয়ে 4টে স্লটে ঢুকে পড়তে পারিস। তবে মূর্তি নদীর তীরে হাতির জল খাওয়া কিন্তু মিস হয়ে যাবে। ও ঠিক আছে, কত জল আর খাবে, কাল তো আবার তেষ্টা পাবে নাকি, তখন দেখা যাবে। সেটাই ঠিক হলো। আগে থেকে সাফারির জন্য বুকিং না থাকলেও বন দপ্তর থেকে স্পেশাল পারমিশন করে 4টের সময় গরুমারায় ঢুকে পড়লাম আমরা। ধ্রুবদা অন্য একটা গাড়ি নিয়ে ফিরে গেল আমাদের রিসোর্টে। আমাদের অলিভ কালারের জিপটা শুকনো পাতা মাড়িয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলো আস্তে আস্তে। গাড়িতে একজন ড্রাইভার আর একজন ফরেস্ট গার্ড। জয়দা একটু পরেই অধৈর্য হয়ে বলল, কি ভাই তোমাদের গরুমারাতে একটা গরুও দেখছি না, সব জন্তু জানোয়ার কি ছুটিতে বেড়াতে গেছে নাকি? ক্যামেরা তাক করে থাকুন দাদা, যে রাস্তা দিয়ে যাচ্ছেন যখন তখন লেপার্ড রাস্তা পারাপার করবে। হ্যাঁ হ্যাঁ, সবাই কিনেছি নতুন আইফোন, একেবারে খচাক করে মারবার ফচাক করে ছবি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, জয়দাকে আর খচাক করে মারারও সময় দিল না। ঠিক 2 মিনিটের মাথায় 2টো লেপার্ড এদিক থেকে ওদিকে আর ওদিক থেকে এদিকে লাফিয়ে চলে গেল। রিদ্ধা চেঁচিয়ে উঠল, ও ওই যে কোথায়। তার মধ্যেই 2টো লেপার্ড তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছে। ফরেস্ট গার্ডটি ঠোঁটে আঙুল দিয়ে সাবধান করল, চুপ, ওই দেখুন গন্ডার, আওয়াজ করবেন না কিন্তু, তাহলে তেড়ে আসতে পারে। সত্যিই একটা গন্ডার দাঁড়িয়ে আছে, বেশি দূরেও না, ডান দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, সেখানে কেমন যেন উদাস হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কে কাকে বোঝাবে? রিদ্ধা কাকে যেন ফোন করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, হাউ এক্সাইটিং, রাইনো একদম কাছে। আসতে দিদিমণি আসতে, রেগে গেলে তেড়ে আসবে, 2 দিন আগেই তো একটা জিপ উল্টে দিয়েছিল। বাধ্য হয়ে ফোনটা ওর কান থেকে কেড়ে নিয়ে বললাম, এই তুই থামবি, না থামলে কিন্তু এই ফোনটা এবার গন্ডারটাকে গিফট করে দিয়ে যাব। এই না রে, সরি সরি, রেখে দিচ্ছি। যাই হোক, সময়টা বেশ মন্দ কাটল না। ওয়াচ টাওয়ারে উঠে হাতিও দেখা হলো, তবে অনেকটা দূরে। জয়দার নতুন কেনা আইফোনেও 2-4টা টেরা ব্যাকা বিন্দু ছাড়া কিছু উঠল না। আমরা যখন মূর্তি নদীর তীরে বনানি রিসোর্টে ফিরলাম তখন প্রায় 8টা বেজে গেছে। রেস্টুরেন্টের সামনেই দেখলাম সকালের সেই ওয়েটারটা টেবিল মুচ্ছে। জয়দা ওকে দেখেই বলল, কি ভাই কোল্ড ড্রিঙ্কস হবে নাকি? না দাদা, সব নর্মাল। কি বলি বলুন তো, ফ্রিজটা আজও সারিয়ে এলো না। কোনো মানে হয়?
ধ্রুবদা নেমে এলো উপর থেকে। বাদ দে, আর কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়। কাল থেকে ডিউটি দিতে হবে সকলকে, মনে থাকে যেন। পাখি পাহারা? হ্যাঁ রে, দেখে নিয়েছি। আমাদের রিসোর্টের ছাদে উঠলেই দেখা যায় গাছটা, এখনো গেলে দেখতে পারিস, আলো ফেললেও নড়ছে না, দেখে এসছি। দাঁড়াও, ডিনারটা সেরেই চলে যাচ্ছি ছাদে। হ্যাঁ, সে যেতেই পারিস, কিন্তু ব্যাপারটা হলো এখন পাহারা দেওয়ার দরকার নেই। আশা করি সেই তীরন্দাজের যত ভালোই নিশানা হোক না কেন, সে অন্তত রাতে সোঁত ছুটতে যাবে না। বাইরে অসম্ভব পোকার উপদ্রব, দু মিনিট দাঁড়ালে ঝাঁকে ঝাঁকে পোকা উড়ে আসছে। যা করার কাল ভোর থেকে করতে হবে। কোল্ড ড্রিঙ্কসের অভাবে জয়দা ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে বলল, মানে পাহারাটা কোথা থেকে দেব? মানে কোনো গাছে টাছে উঠতে হবে নাকি? গুড কোশ্চেন। বন্ধুগণ, তোমাদের জন্য সুখবর হলো, এবারের হর্নবিল পাখিটা যেখানে বসে আছে তার ঠিক সোজাসুজি 10 ফুট দূরত্বে কোনো গাছ নয়, বরং আছে আমাদের এই রিসোর্টের ছাদ। তাই তোদের আর গাছে উঠতে হচ্ছে না, তোরা ছাদে বসেই পাহারা দিতে পারবি। ব্যাস, তাহলে আমরা ছাদে একদম তাঁবু খাটিয়ে বসে যাব, আর কোনো চিন্তা নেই। কেন রে, খামোকা তাঁবু খাটাতে যাবি কেন? ওই যে বললি পোকা আছে। উফ, আরে সে তো রাতে। ও, তাহলে চাটাই বিছিয়ে বসে যাব। আমাদের কথা চলতে চলতেই দেখলাম সেই ওয়েটারটি খাবার নিয়ে হাজির। এখানকার প্রায় সব রিসোর্টেই একটা বেশ সুন্দর নিয়ম চালু আছে, এখানে কোনো আলাদা মেনু নেই, বাড়ির মতো একই মেনু রান্না হয়। রিসোর্টে যারা আছে সবাই তাই খায়। ওয়েটারটি দেখলাম ডান হাতের ওপর প্রায় 12টা থালা একসাথে নিয়ে চলে এলো। প্রত্যেকটা থালায় ভাত আছে, তার পাশাপাশি 4টে বাটি, একটা বাটিতে ডাল, একটায় সবজি, একটায় চিকেন, আর একটায় চাটনি। তাকে দেখে জয়দা বলল, আরে বাস, এ তো হেভি ব্যাপার, এই তোমার তো দারুণ ব্যালেন্স। আরে এ তো প্র্যাকটিস স্যার, 2 হাতে 12টা থালা নিয়ে 3 তলা ঘুরে আসতে পারি, দেখবেন। তোমার নাম কি? হ্যাঁ, ভিকু স্যার। এই রিসোর্টেই থাকো? হ্যাঁ স্যার, আগে এখানেই থাকতাম, কিন্তু আমার মা খুব অসুস্থ স্যার, তাই ওই রাতের দিকে বাড়ি ফিরে যাই। ওই কাছেই, ওই পূব দিকের বস্তি আছে না, ওখানেই আমার বাড়ি। ভিকু পরপর 4টে থালা রেখে চলে গেল পাশের টেবিলে থালা দিতে, খানিকক্ষণ পর আবার ফিরে এলো টেবিলে জল দিতে। আমাদের তখন খাওয়া শুরু হয়ে গেছে। জল দিতে দিতেই ভিকু বলল, আপনারা বুঝি ওই পাখি মারার কেসটা দেখতে এসছেন, কলকাতা থেকে বড় গোয়েন্দা? হ্যাঁ, এই যে খুব বড় গোয়েন্দা ধ্রুবজ্যোতি সেন, চেনো, নাম শুনেছ? আহা জয়, খানা মন দিয়ে। জয়দা তাড়াতাড়ি চুপ করে গেল। আসলে এই খুব বড় গোয়েন্দা ব্যাপারটা ধ্রুবদা খুব একটা প্রচার করতে চায় না, এটাই জয়দা সবসময় ধরতে পারে না। আর 2 দিন আছে স্যার, ছেলেটা এমনভাবে বলল খেতে খেতে চট করে ধরতে পারলাম না। ধ্রুবদাও দেখলাম অবাক হয়ে তাকিয়ে বলল, কি আছে 2 দিন? ওই পাখিটা, ওই তো ওই গাছের কোটরে ছানা নিয়ে মাটা আছে, আর 2 দিন বাদেই ছানাটা ডানা মেলে দেবে, তখন ওরা 3 জনই উড়ে যাবে। আর 2 দিন স্যার, কাল আর পরশু। ধ্রুবদা আবার খাবারে মন দিল, খেতে খেতেই বলল, বাহ, তাহলে তো ভালোই। মুখে যাই বলি না কেন, রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার মতো মানুষ তো আমরা নই, তাই খাওয়ার পরেও গল্প করে, তাস খেলে, সিনেমা দেখে শুতে শুতে 12টা পার করে দিলাম। সকালবেলা উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেল। আশেপাশে কোথাও ধ্রুবদাকে দেখতে না পেয়ে সোজা ছাদে চলে গেলাম। দেখলাম ধ্রুবদা একটা চেয়ার নিয়ে বসে আছে, আর ঠিক সামনে একটা লম্বা গাছের কোটরে হর্নবিল। প্রকাশ্য দিবালোকে এই প্রথম পাখিটাকে এত সামনে থেকে পরিষ্কার দেখতে পেলাম, তাই দেখে রিদ্ধা বলে উঠল, কি সুন্দর। সত্যি সুন্দর, এই ব্যাপারে তোর সাথে আমি একমত। হ্যাঁ সুন্দর তো বুঝলাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি আবার ঝামেলা হলো? আরে আর বলিস না, 12টা নাগাদ আমার একটা ইম্পর্টেন্ট জুম মিটিং আছে, আমি তো এখানে বসে থাকতে পারবো না। কিন্তু এই পাখিটাকে তো এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করছে না। ও, এই ব্যাপার, আমরা আছি তো, কথাই তো হলো আজ আর কাল সারাদিন আমরা ছাদে বসে পাখিটাকে পাহারা দেব। তোরা আছিস তাহলে? ধ্রুবদার মনে হলো আমাদের উপর বিশ্বাস নেই। রিদ্ধা দেখলাম এগিয়ে গিয়ে ভীষণ কনফিডেন্টলি বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না ধ্রুবদা,
আমি একদম চোখই সরাবো না। জয়দার ঘুম এখনো মনে হয় ভালো করে কাটেনি, হাই তুলতে তুলতে বলল, একটা কাজ করি বরং, এখনো তো তুই কিছুটা সময় আছিস, বরং চান টান সেরে আসি, আর এই বিকুকে বলে দি খাওয়ার দাওয়ার যা দেওয়ার তা এখানেই দিয়ে যাবে, ব্যাস ব্যাস। তাহলে আর আমাদের এখান থেকে নড়ার দরকার পড়বে না। ধ্রুবদার অবিশ্বাস বোধহয় এখনো কাটছে না, আমাদের দিকে কেমন একটা অদ্ভুত চোখ নিয়ে তাকিয়ে বলল, ঠিক আছে দেখ যেটা ভালো বুঝিস কর। মনে মনে বললাম, আই সোর ইন দ্য নেম অফ থর, যেভাবে হোক পাখিটাকে প্রোটেক্ট করে ধ্রুবদার সামনে নিজের মান সম্মান রাখবই। স্নান করে একেবারে জল খাবার খেয়ে ওপরে উঠে এলাম। বই, ল্যাপটপ, তাস, মোবাইল, মোটামুটি এতক্ষণ কাটাবার জন্য যা যা সরঞ্জাম লাগে সব নিয়ে চলে এলাম ওপরে। রিদ্ধা দেখলাম একটা বাইনোকুলারও নিয়ে এসেছে। আরে এটা কালকে নিলি না কেন? এটা থাকলে ওই হাতিগুলোকে তো বিন্দুর মতো দেখতে লাগতো না? আরে এটা তো জাস্ট আসার আগের দিনই কিনলাম, কালকে তো জানতাম না সাফারির প্ল্যান আছে, তাই আর নিয়ে যাওয়া হয়নি। ধ্রুবদার কথা অনুযায়ী এই ছাদ থেকেই নাকি সোজা মারা হবে পাখিটাকে, তাই খুনিকে ছাদে উঠতেই হবে। কেউ ছাদে উঠলে তো দেখতেই পাবো, তাও সেফ সাইডে থাকার জন্য দু মিনিট অন্তর রিদ্ধার বাইনোকুলারে চোখ রেখে দেখে নিচ্ছি পাখিটা ঠিক আছে কি না। মাঝখানে দেখলাম পাখিটা এডাল ওডাল করে একটু ঘুরে এলো, বোধহয় খাবার সংগ্রহ করলো নিজের জন্য এবং তার ছানার ছানার মায়ের জন্য। ধ্রুবদা প্রথম আমাদের ওপর একটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আবার সেটাও এত সহজ একটা কাজ, কিন্তু সহজ কাজও যে কতটা কঠিন হতে পারে এই প্রথম বুঝতে পারলাম। সময় যত এগোচ্ছে আমরা ক্রমশ আড্ডায় গল্পে মশগুল হয়ে যাচ্ছি, ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরাতে পারছি না, বাইনোকুলারে চোখ রাখার ফ্রিকোয়েন্সি ক্রমশ কমে আসছে। দুপুর দেড়টা নাগাদ দেখলাম ভিকু আবার সেই একইভাবে হাতের ওপর থালা সাজিয়ে ওপরে চলে এলো। হ্যাঁ এইটা বেশ ভালো করেছেন স্যার, এখান থেকে পাখিটাকে বেশ চোখে চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, কিন্তু সবই তো হলো, এইভাবে খোলা ছাদে দুপুরবেলা বসে বসে তো সেদ্ধ হয়ে গেলাম, একটু ঠান্ডা জলের বোতল দিয়ে যাও না ভাই। ঠান্ডা জলের বোতল কোথায় পাবো স্যার? ও ভুলেই গেছিলাম, তোমাদের তো আবার ফ্রিজ খারাপ। তা কবে ঠিক হবে ফ্রিজ? হ্যাঁ হয়ে যাবে স্যার, কালকের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। ভিকু থালা বাটি রেখে চলে গেল, আমরাও বই ল্যাপটপ রেখে খাবারে মন দিলাম। আজকের মেনুতে ডাল, ভাজা, ঝিঙের তরকারি আর মাটন। যাই বল, ঝিঙের তরকারি যে এত টেস্ট হয় আগে জানতাম না। আসলে এখানে সবজি টবজি বেশ ফ্রেশ। শুধু সবজি নয় মাংসগুলো খুব টেস্টি, খুব বেশি মশলা দেয়নি তাও কত টেস্টি হয়েছে দেখ। তাহলে হবেই, এখানকার ঘাসগুলো রেখেছিস কিরকম লম্বা লম্বা, এই ঘাস খেয়ে খেয়ে পাঠাগুলো কি সুন্দর নাড়ুস নুডুস চেহারা ধরেছে। আমাদের ওখানকার ছাগলগুলো তো সব রিকেটের রুগী। খেতে খেতেই হঠাৎ কেন জানি না মনে হলো অনেকক্ষণ গাছের দিকে নজর দেওয়া হয়নি। প্রথমে এমনি খালি চোখেই একবার তাকালাম, কীরকম যেন সন্দেহ হলো, পাখিটাকে কেমন যেন অন্যরকম লাগছে। তাড়াতাড়ি বাঁ হাতেই বাইনোকুলারটা তুলে নিলাম, যা ভেবেছি তাই, চিৎকার করে উঠলাম, জয়দা পাখিটা! জয়দা তাড়াতাড়ি খাওয়া ফেলে বাইনোকুলারে চোখ রাখলো, কিন্তু ততক্ষণে তো সব শেষ। পরিষ্কার দেখা যাচ্ছে পাখিটা মরে ডালের ওপর ঝুলছে, আর ওর মাথার হেলমেটটা কেউ কেটে নিয়ে চলে গেছে। ধ্রুব আজ আমাদের শেষ করে দেবে। ধ্রুবদা আমাদের কি করবে জানি না, কিন্তু নিজেকে ক্ষমা করব কি করে? এই প্রথমবার ধ্রুবদা একটা দায়িত্ব দিল, সেটাও ঠিক মতো পালন করতে পারলাম না, কিন্তু এখন তো আর বসে বসে মাটন খেলে হবে না। তাড়াতাড়ি খাবার ফেলে নিচে ছুটলাম, খাওয়ার সময় ধাক্কা খেলাম ভিকুর সঙ্গে। কী হলো কী হলো? ওর প্রশ্নের উত্তর দেওয়ার মতো আর সময় নেই, ঝড়ের বেগে ধ্রুবদার ঘরে গিয়ে হাজির হলাম। ধ্রুবদা, আর বোধহয় কিছু বলারও দরকার হলো না, আমাদের মুখ দেখেই ধ্রুবদা বিষয়টা আন্দাজ করতে পারলো।
তুই বিশ্বাস কর ধ্রুব, আমরা একবারের জন্যও ছাদ থেকে কোথাও যাইনি। ধ্রুবদা কিছু না বলে ছুটে গেল ছাদে। ছাদে ভিখু তখন থালা বাটি গোছাচ্ছে। যা, এটাও মরে গেল? আমাদের দেখে বলল ভিখু। ধ্রুবদা দৌড়ে গিয়ে পাঁচিলের কাছে গেল। ভুল হয়ে গেছে হিসেবে বড্ড বড় ভুল হয়ে গেল। নিজের মনেই বিড়বিড় করছে ধ্রুবদা। কী যে ভুল হয়েছে সেটা তো বুঝতেই পারছি। ধ্রুবদা এক্ষুনি বলবে আমাদের হাতে দায়িত্ব দেওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি কোনো রকমে বললাম, কিন্তু এই ছাদ থেকে তো একবারের জন্য আমার কোথাও যায়নি, তাহলে পাখিটাকে মারলো কখন? ছাদ নয় রে, ছাদের কার্নিশ। পাখিটার পজিশন থেকে সোজা সরলরেখা টানলে কার্নিশটাই আসে। এই কার্নিশে দাঁড়িয়ে কেউ সূঁচটা ছুঁড়েছে। ইস, এত বড় ভুল কী করে করলাম? এই কার্নিশটাকে আমি হিসাবের মধ্যেই রাখিনি। ধ্রুব জ্যোতি সেন, তুমি এত বড় ভুল কীভাবে করলে? ধ্রুবদা কিছুক্ষণ পাঁচিল থেকে ঝুঁকে পড়ে ছাদের কার্নিশ দেখল, তারপর ভিখুকে ডেকে বলল, এর ঠিক নিচে কারা আছে? কেউ নেই স্যার, ফাঁকা, বন্ধ আছে ঘরটা। একবার দেখা যাবে? হ্যাঁ স্যার, আমি চাবি নিয়ে আসছি। এই সময় কিছু বলা বারণ, তবুও না বলে থাকতে পারলাম না। ধ্রুবদা বলছে কি, নিচের ঘরে জানলা দিয়ে কার্নিশে উঠেছে কি করে বুঝলে? একেবারে নিচে থেকেও তো বেয়ে বেয়ে উঠতে পারে, খুনি তো খুব ভালো গাছে উঠতে পারে। নিচে কোনো পাইপ নেই, খুনি এই খাড়া দেওয়াল বেয়ে বেয়ে এতটা উঠতে পারবে না। নিচের জানালা দিয়ে উঠেছে কার্নিশে। আমরা সবাই নিচে নেমে এলাম। ভিখু ততক্ষণে চাবি নিয়ে চলে এসেছে, দরজা খোলা হলো। ঘরে ঢুকেই ভিখু বলল, ইস, বেশ কয়েকদিন কেউ আসেনি ঘরটায়, কেমন একটা বোটকা গন্ধ আছে। এই দাঁড়ান তো, আমি একটু জানলাগুলো খুলে দিই। এই করো কি, কী করছো? ধ্রুবদা প্রায় আর্তনাদ করে উঠল। ভিখু বেচারা ভেবা ছেকা খেয়ে বলল, কী হলো স্যার, জানলা খুললাম তো। আরে, এই জানালা দিয়েই খুঁটি কার্নিশে উঠেছিল, এখানে তোর হাতের ছাপ থাকবে, তুমি সব নষ্ট করে দিলে। এ বাবা, বুঝতে পারিনি স্যার, কী হবে? ভিখু বেচারা পিছিয়ে এলো। জানালা যখন খোলাই হয়েছে, ধ্রুবদা একবার গলা বাড়িয়ে কার্নিশটা দেখে নিল। খুনি যেরকম গাছে চড়তে পারে, তাতে এই জানালা দিয়ে কার্নিশে ওঠা তার কাছে বাঁ হাতের খেল। ধ্রুবদা ফোন কানে দিয়ে বেরিয়ে গেল, বোধহয় বন দপ্তরের সাথে কথা হচ্ছে। আমাদের যা মনের অবস্থা, ধ্রুবদার সামনে যেতে আর সাহস পেলাম না। এর মধ্যে রিদ্ধা একটা অদ্ভুত প্রশ্ন করল, হর্নবিল পাখি কি খায় রে? কে জানে, কেন পিসেমশাই বলেছিল মা পাখিটা পাঁচ মাস না হলে কোটরের বাইরে আসবে না, আরও তো একদিন বাকি। আমরা যদি খাবার না দিই, তাহলে তো পিসেমশাইয়ের কথা অনুযায়ী একটা নয়, সাথে তিনটে পাখি মরে পড়ে যাবে। দেখতে হবে নেটে, বলে তো দিলাম নেট না হয় দেখব, খাবারও না হয় জোগাড় হয়ে যাবে। কিন্তু অত বড় গাছে উঠবো কী করে, সত্যিই জানি না। চল রে দেখি নদীতে হাতিগুলো এলো কি না, আজ তো আর কোথাও যাওয়া হবে না। আমরা চলে গেলাম নদীর ধারে। আজ সত্যি হাতি এসেছে, একেবারে কাছে। এরা বোধহয় বুঝেও গেছে এই সময় এদের দেখতে অনেক লোক আসে। এই মানুষগুলো খুব একটা ক্ষতিকর নয়, তাই বেশ সুন্দর সুর উঠিয়ে উঠিয়ে ডাকলো। রিদ্ধা জল খাইয়ে দিল হাতিদের। সবই হচ্ছে, কিন্তু বারে বারে চোখ চলে যাচ্ছে ধ্রুবদার দিকে। বেচারা কখনো ফোনে কথা বলছে, কখনো পাখিটাকে গাছ থেকে নামানো হচ্ছে সেটা দেখছে। সন্ধ্যাবেলার দিকে ফ্রি হলো ধ্রুবদা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। শোন রে, কাল আমরা জলদাপাড়ার দিকে যাব, ওখানে একটা হর্নবিল পাখির বাসার খোঁজ পাওয়া গিয়েছে, দেখা যাক ওটাকে বাঁচানো যায় কি না। আমরা চুপ করে রইলাম। সান্ত্বনা একটাই, এত বড় একটা অপকর্ম করার পরও ধ্রুবদা এখনও সেরকমভাবে বকেনি আমাদের। নিজের মনেই বিড়বিড় করল। আরও অনেক বেশি সিরিয়াস হতে হবে ধ্রুবজ্যোতি সেন, অনেক বেশি সিরিয়াস, একটুও ঢিলে দিলে হবে না। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল ধ্রুবদার। রিদ্ধার পিসে মশাই ফোন করেছেন। ফোনটা কানে দিয়ে সোজা হয়ে বসল ধ্রুবদা। হ্যাঁ বলুন পিসে মশাই, এই পাখিটাকেও বাঁচাতে পারলাম না। শুনলাম এই মাত্র খবরে বলল, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে কিছু পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে হেলমেটেড হর্নবিল সম্পর্কে একটা তথ্য পেলাম,
জানি না তোমার কোনো কাজে আসবে কি না। হ্যাঁ বলুন না। পুনান বাহা, পুনান বাহা নামে একটা অনেক প্রাচীন উপজাতি ছিল, এখনো হয়তো তাদের কিছু কিছু উত্তরাধিকার বেঁচে আছে। তাদের একটা বিশ্বাস ছিল হেলমেটেড হর্নবিল পাখি নাকি জীবন আর মৃত্যুর মাঝখানে অবস্থিত নদী, মানে ওই আমাদের পুরাণে বর্ণিত ওই বৈতরণীর মতো কোনো নদী পাহারা দেয়। মৃত মানুষের গলায় যদি সাতটা হেলমেটেড হর্নবিল পাখির মাথার হেলমেটের তৈরি মালা পরিয়ে কবর দেওয়া হয়, তাহলে সেই মৃত ব্যক্তি নাকি নির্বিঘ্নে নদী পার হতে পারে। কি বললেন? ধ্রুবদা চেঁচিয়ে উঠল। সাতটা হর্নবিলের হেলমেট? ও মাই গড, সাতটা পাখি তো মারা হয়ে গেছে, তার মানে তো খুনের উদ্দেশ্য সফল। আচ্ছা কি বললেন বিশ্বামশাই, কবর দেওয়া হয় তাই না? বুঝে গেছি, তার মানে আজ অথবা কাল সকালে কোথায় কাদের কবর দেওয়া হচ্ছে সেদিকে খোঁজ নিতে হবে। ওকে, গট ইট। থ্যাংক ইউ পিসামশাই, থ্যাংকস ফর অল ইনফো। ধ্রুবদা ফোন রেখেই দৌড়লো, কোথায় যে গেল কে জানে। জয়দা বালিশে হেলান দিয়ে বসল, আর ঋদ্ধাকে দেখলাম নেটে সার্চ দিয়ে কি যেন খুব মনোযোগ দিয়ে দেখছে। তাকিয়ে দেখলাম হর্নবিল পাখি কি খায় সেটাই সার্চ করে দেখা হচ্ছে। ভাবছি এই বেলা ইউটিউবে দেখে রাখি গাছে কিভাবে উঠতে হয়। রাতে ডিনার টেবিলে জলের গ্লাসে হাত দিয়ে প্রথম চমকে উঠল জয়দা। আরে ঠান্ডা জল, তার মানে অবশেষে ফ্রিজ ঠিক হয়েছে, এবার আইসক্রিম খাওয়া যাবে। হ্যাঁ স্যার, আজ সন্ধেবেলায় ফ্রিজ দিয়ে গেছে। তুমি কে ভাই, তুমি তো ভিখু নও। সত্যি আজ সন্ধ্যের পর থেকে ভিখুকে কিন্তু দেখিনি আমরা, এখন দেখছি অন্য একটি কম বয়সী ছেলে খাবার সার্ভ করছে। না স্যার, আমি শম্ভু, আজ আর ভিখুদা আসবে না, আজ বিকেলে ওর মা মারা গিয়েছে, তাই বুঝতেই পারছেন এখন কদিনও আসতে পারবে না, সব মিটলে তারপর। শুনে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ধ্রুবদা দেখলাম খাবার ফেলে ওকে আবার জিজ্ঞাসা করল। কি বললে, ভিখুর মা মারা গেছে? কবে? আজ বিকেলে। ভিখু কোথায় থাকে? ওই জঙ্গলের পাশের বস্তিতে। আচ্ছা শম্ভু, তুমি তো ভালো ছেলে, একটা সত্যি কথা বলো তো, ওখানে কারেন্ট আছে? ছেলেটি একটু থতমত খেয়ে গেল এরকম প্রশ্নে, আমিও মাথা মুন্ডু সত্যি বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার, এখন তো সব জায়গাতেই কারেন্ট, টিভি চলে, গিজার চলে, ফ্রিজও আছে। উফ, প্রথম দিন থেকে ছেলেটা আমার চোখে আটকে আছে, শুধু মোটিভটা বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে কানে আসছিল ধ্রুবদা আমার নাম ধরে চেঁচাচ্ছে, কিন্তু তখন আমি ঠিক উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না। ঋদ্ধা নেটে সার্চ করে এক গাদা পোকামাকড় তার সাধের মেকআপ বক্সে ভরে এনে দিয়েছে। এতগুলো পোকা খেলে ফুড পয়জনিং হবে না তো? দূর, বারবার উঠতে পারবি তুই গাছে? একেবারে পুরো খাবারটা ঢেলে দে গাছের কোটরে, ওর যতটা দরকার খাবে। সত্যি একেই বলে মানুষের বুদ্ধি, তোর মতো বুদ্ধি যদি হর্নবিলটার থাকতো না, তাহলে আর এই পাঁচ মাস ধরে পাহারা দেওয়ার দরকার পড়তো না। বাদ দে, এবার গাছে ওঠ। তারপর থেকে মেকআপ বক্সের হ্যান্ডেলটা দাঁতে চেপে গাছে ওঠার চেষ্টা করে যাচ্ছি, আর নিচে থেকে ঋদ্ধা নির্দেশ দিয়ে যাচ্ছে। শোন, হাঁটুতে প্রেশার দিবি না, টোতে প্রেশার দে। ওই যে ওপরের ডালটা, হ্যাঁ ওপরের ডালটা ধরে একটু ঝুলে ব্যালেন্স কর। হ্যাঁ, আমাকে গাইড করতে সে এতটাই ব্যস্ত যে ধ্রুবদা আর জয়দা যে ওদিকে প্রাণপণ ডেকে চলেছে সেদিকে কোনো খেয়ালই নেই। উমা, ওই দা এক দুটোতে কি করছে? জয়দার গলা কানে এলো, আমি তখন ডাল ধরে ঝুলছি, কিছু উত্তর দিতে পারবো না। বাহ, এই বুদ্ধিটা কার? আমার ভাইয়ের নয় নিশ্চয়ই? ধ্রুবদার প্রশংসা শুনে ঋদ্ধা একেবারে বিগলিত, মনে মনে গজরালাম, তাই তো, নিজের ভাইয়ের কষ্ট তো চোখেই পড়ে না। ব্রেভো রিভু, হয়ে গেলে চলে আসিস, ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো জলদাপাড়ার দিকে, যেতে যেতে ভিখুর গল্পটা পুরোটা বলবো। তাও ভালো,
ভাইয়ের কাজটাও একটু চোখে পড়ল। আমাদের গাড়ি এবার ছুটে চলেছে জলদাপাড়ার দিকে। এখন আর পাখি পাহারা দেওয়ার টেনশন নেই, তাই সব প্ল্যান হয়ে গেছে। আজ আমরা হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করব। জয়দানাকে রিসোর্টের পোষা হাতির পিঠে উঠে প্র্যাকটিস করে নিয়েছে। গাছে ওঠার জন্য আর সেই কাণ্ডটা দেখা হয়নি, কে জানে জটায়ুর উঠে ওঠার মতো কাণ্ড হলো কি না। জলদাপাড়াতেই একেবারে লাইভ অভিজ্ঞতা হবে। এমন সময় ধ্রুবদা বলতে শুরু করল। আমাদের সবার নজর তখন ধ্রুবদার কথাতে। ভিখু, ভিখু কে জানিস? ভিখু হলো পুনানবাহু উপজাতির ছেলে। একসময় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব অঞ্চলে এই উপজাতির লোকেদের বাস ছিল। ভিখুরা অবশ্য বেশ কয়েক পুরুষ আগে এখানে চলে এসেছে, সেই জন্য ওর চেহারায় উপজাতির কোনো ছাপ নেই। তবে ওই কালচারে ওর খুব বিশ্বাস ছিল। ওর মা মারা গেছে প্রায় 8-10 দিন হলো, কিন্তু ছেলেটা কাউকে সেটা জানায়নি। হোটেলের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করার বাহানা দিয়ে সেটা নিয়ে যায় নিজের বাড়িতে। তারপর সেই ফ্রিজেই তার মায়ের মৃতদেহ রেখে দেয়। ওদিকে একের পর এক হর্নবিল পাখি মারতে থাকে তাদের হেলমেট সংগ্রহ করবার জন্য। ছেলেটার নিশানা একদম অভ্যর্থ, শিকার করার ভঙ্গিও পুনানদের মতো। একটা লম্বা বাঁশের ডগায় লম্বা একটা সূঁচ গেঁথে তারপর বাঁশটাকে হাওয়ায় ছুঁড়ে দেয়, আর তারপরেই বাঁশটা ফিরে আসে তার হাতে, আর সূঁচটা গিয়ে লাগে টার্গেটে। ভীষণ টাফ ছেলেটার এই ব্যালেন্স করে থালাবাটে নিয়ে যাওয়া দেখে এই ওর হাতের টিপ বোঝা যায়। ওর হাত একটুও কাঁপে না, এমনকি পাখির ব্যাপারে ও সব খবর রাখে। প্রথম দিনই বলেছিল আর 2 দিন বাদেই পাখিটা উড়ে যাবে। এত কারেক্ট ইনফরমেশন বোধ হয় বন দপ্তরের লোকেদের কাছেও থাকে না, বুঝলি জয়? একেই বলে দুর্ধর্ষ দুশ্মন। কি কাণ্ড না, বৈতরণী পার করবার জন্য একটা মৃতদেহকে ফ্রিজে রেখে দিল। বাপরে, আমি তো আর বোধ হয় আইসক্রিম খেতে পারবো না। খেতে গেলেই মনে হবে একটা মরা আমার দিকে চেয়ে আছে। খুব একটা ভুল বলেনি জয়দা। দুদিকে লম্বা লম্বা গাছের ছায়া দিয়ে ঘেরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল জলদাপাড়ার দিকে। এতক্ষণ তোমরা শুনছিলে দেবশ্রী ভট্টাচার্যের কলমে হর্নবিল হত্যা রহস্য। গল্প পাঠ ও রিভুর ভূমিকায় সৌরভ, ঋদ্ধার ভূমিকায় অধ্যায়, ধ্রুবদার ভূমিকায় মলয়, জয়দার ভূমিকায় প্রদীপ্ত, পিসেমশায়ের ভূমিকায় পার্থ, ভিকুর ভূমিকায় আর্য, জিপ ড্রাইভারের ভূমিকায় আদিত্য, ফরেস্ট অফিসারের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, ফরেস্ট গার্ডের ভূমিকায় বিপ্রদীপ, ডক্টর নন্দিনীর ভূমিকায় নবনীতা, শম্ভুর ভূমিকায় অরিত্র, মাধবদার ভূমিকায় সৌরভ এবং গেস্টের ভূমিকায় পারমিতা। সূত্রধার বর্ণিশা ও আমি সৌরভ। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, মনটা খুব ভালো রেখো। গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মতামত আমাদের কমেন্ট করে জানাও। আর আবার আমরা ফিরে আসব নতুন নতুন নানা স্বাদের গল্প নিয়ে আমাদের রোমাঞ্চ বাংলায়। গল্প হবে কানে কানে। শুনতে থাকো, গল্পে থাকো।